জুড়লান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। সোমবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রী চান না কারো চাকরি যাক, তাই নতুন করে পদ তৈরি করতে প্রস্তুত রাজ্য, তবে আদালতের নির্দেশ পেলেই সকলকে নিয়োগ করা হবে। তিনি জানিয়েছেন, এই নিয়োগের জন্য মোট 14,977 পদ তৈরি করা হচ্ছে, এর মধ্যে 6,861 পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে, বাকি 9,716 পদ তৈরি করতে হবে। এই ঘোষণার পাশাপাশি চাকরি প্রার্থী আন্দোলনকারীদের প্রতি আন্দোলন প্রত্যাহারেরও আর্জি জানিয়েছেন ব্রাত্য। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার বলেন, আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে হবে, তাও প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে ব্যতিক্রমীভাবে যারা ঢুকেছেন তাদের বাতিল করতে হবে, তাতেও রাজি রাজ্য। তবে পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্ট জানিয়েছেন তিনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারো চাকরি চলে যাক। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন, ভুলক্রমে মেধা তালিকার ক্রম ভেঙে সুপারিশের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সুপার নিউমেরারি পদ তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সেই অনুযায়ী এসএসসি হাইকোর্টে আর্জি জানিয়েছে যে আদালত নির্দেশ দিলে রাজ্য সরকারের তৈরি সুপার নিউমেরারি তালিকা মেনে সকলকে চাকরি দিতে তারা প্রস্তুত। সেই অনুযায়ী কত সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছে, কত হবে, সেই পরিসংখ্যান তুলে ধরেছেন ব্রাত্য বসু। পরিসংখ্যান বলছে, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে 1,932 সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছে, আরও 1,077 পদ তৈরি করা হবে। মোট সুপার নিউমেরারি পদ 3,009। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 247 সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছে, আরও 2,321 সুপার নিউমেরারি পদ তৈরি হবে। শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি, শারীরশিক্ষা, কর্মশিক্ষা মিলিয়ে মোট 6,861 সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছে, আরও 9,716 সুপার নিউমেরারি পদ তৈরি করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।